इंग्लिश ट्यूटोरियल चैनले सकल के स्वागत जानाई। आज हमें एडजेक्टिव क्लज पार्ट टू एपिसोड नहीं उपस्थित हुई। पर्वे हमें डिफाइनिंग नॉन डिफाइनिंग रिलेटिव क्लज नहीं आलोचना करब। क्लसटा पुरो देखले विषय सम्पूर्ण क्लियर हो जाए। फर्स्ट एग्जाम्पलटा देखो, माई हाउस दैट किंबा हुईच हेज ए ब्लू डोर नीड्स रिपेयरिंग। सेंटेंसे माई हाउस नीड्स रिपेयरिंग हे प्रिंसिपल क्लज, और दैट किंबा हुईच हेज ए ब्लू डोर यहाँ हे डिपेन्डेंट क्लज। ये डिपेन्डेंट क्लजटा देखो रिलेटिव प्रोनाउन दिए शुरू हो दैट किंबा हुईच जो एक यूज करा जो पे जेहतु रिलेटिव प्रोनाउन दिए शुरू हो तई डिपेन्डेंट क्लजटा हे रिलेटिव क्लज। और रिलेटिव क्लज तार आगे जो नाउनटा रही है जाके क्वालिफाई करे ताके बला है एंटीसिडेंट। एबारे रिलेटिव क्लजटा के क्यों डिफाइनिंग रिलेटिव क्लज बोलचे सेटा बुझते होले एर बांगला अर्थटा आमादेर बुझते हबे। एर बांगला अर्थ होच्छे आमार जे बाड़ीटार नील दरजा आछे सेटा सारानो प्रयोजन। डिफाइनिंग रिलेटिव क्लजे एकटा जिनिस मने राखबे, आमरा जखन एर बांगला करी तखन आगे रिलेटिव प्रोनाउन अर्थात दैट किंबा हुईचर अर्थ तारपरे नाउनेर अर्थ देवा हय। अर्थात जखन आमरा एर बांगला करी तखन सब समय आसे जे बाड़ीटा जे लोकटा जे छेलेटा, एइभाबे बांगला अनुवाद करा हय। ताहले एइ सेंटेंसटार অর্থটা কি, এর এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করলে কি দাঁড়াবে? আমার যে বাড়িটার নীল দরজা আছে, এর অর্থ আমার অনেকগুলো বাড়ি আছে এবং তার মধ্যে যে বাড়িটার নীল দরজা আছে এবং সেটা সারানো প্রয়োজন। তাহলে এটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি এই নাউনকে প্রশ্ন করা হয় আমার কোন বাড়িটা রিপেয়ার করা প্রয়োজন, তাহলে কিন্তু তার উত্তর আসছে এই আন্ডারলাইন অংশটুকু। অর্থাৎ এই আন্ডারলাইন অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান। সেটা কি না, যার একটা নীল দরজা আছে দ্যাট কিংবা হুইচ হ্যাজ এ ব্লু ডোর, তাহলে এই ইনফরমেশানটা কিন্তু সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না। এই ইনফরমেশানটা এই যে নাউনটাকে ডিফাইন বা আইডেন্টিফাই করতে সাহায্য করছে, তার জন্য এই রিলেটিভ ক্লজটাকে বলা হবে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার দেখো, মাই হাউস হুইচ হ্যাজ এ ব্লু ডোর নিডস রিপেয়ারিং, একই এক্সাম্পল কিন্তু দেখো এখানে রিলেটিভ ক্লজটাকে কমা দিয়ে আলাদা করা হয়েছে। এটাকে কেন নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলা হচ্ছে, তাহলে এর বাংলা অর্থটা বোঝো, আমার বাড়ি মাই হাউস, তারপরে কী লেখা হয়েছে হুইচ হ্যাজ এ ব্লু ডোর, যার নীল দরজা আছে, দেখো কমা দিয়ে এটাকে আলাদা করা হয়েছে রিলেটিভ ক্লজটাকে, সেটা সারানো প্রয়োজন। তাহলে এটাকে ব্যাখ্যা করলে কী দাঁড়াবে, আমার বাড়ি তার মানে আমার একটাই বাড়ি আছে এবং যার নীল দরজা আছে এবং সেটা সারানো প্রয়োজন। তাহলে এখানে দেখো একটাই বাড়ি, একাধিক বাড়ি নেই, একটাই যেহেতু বাড়ি আছে এবং সেটা সারানো প্রয়োজন, এক্ষেত্রে যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে যার নীল দরজা আছে এটা কিন্তু অতিরিক্ত ইনফরমেশান, এটা কিন্তু সেন্টেন্সের অপ্রয়োজনীয় অংশ, এটাকে সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাই হাউস হুইচ হ্যাজ এ ব্লু ডোর, এই কমার মধ্যে যে ইনফরমেশানটা রাখা হয়েছে এটা হচ্ছে সেন্টেন্সের অপ্রয়োজনীয় অংশ, অতিরিক্ত অংশ, এটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়, এটা কখনোই এই নাউনটাকে ডিফাইন করতে সাহায্য করছে না। তাহলে সেই জন্য এই রিলেটিভ ক্লজটাকে বলা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে সবসময় কমা দেওয়া হয়, অর্থাৎ রিলেটিভ ক্লজের অংশটুকু কমা দিয়ে পৃথক করা হয়। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনোই দ্যাট বসবে না, অন্য কিছু সব বসবে কিন্তু দ্যাট কখনো বসবে না। ডিফাইনিং রিলেটিভ ক্লজে দ্যাট বসবে কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনোই দ্যাট বসবে না। পরেরটা দেখো, দ্য গার্ল হু কিংবা দ্যাট ইজ ওয়ারিং পিঙ্ক স্কার্ট ইজ মাই ডটার। এখানে বুঝতে পারছো দ্য গার্ল ইজ মাই ডটার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর বাকি অংশ হু কিংবা দ্যাট ইজ ওয়ারিং পিঙ্ক স্কার্ট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে কেন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলছে, তাহলে এর বাংলা অর্থটা দেখো, যে মেয়েটা, লক্ষ্য করো এখানে আগে কিন্তু রিলেটিভ প্রোনাউনের অর্থ যে দিয়ে সবসময় আসে, তারপরে নাউনের অর্থ দিতে হবে, যে মেয়েটা পিঙ্ক স্কার্ট পরে আছে সে আমার মেয়ে। তাহলে এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে যে মেয়েটা বলতে এখানে একাধিক মেয়ে বোঝাচ্ছে এবং তার মধ্যে যে মেয়েটা পিঙ্ক স্কার্ট পরে আছে সেই হচ্ছে আমার মেয়ে। সুতরাং একাধিক মেয়ের থেকে আমার মেয়েকে চয়েস করতে হচ্ছে। তাহলে এই ইনফরমেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হু কিংবা দ্যাট ইজ ওয়ারিং পিঙ্ক স্কার্ট, এই ইনফরমেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নাউনকে ডিফাইন করতে সাহায্য করছে বা আইডেন্টিফাই করতে সাহায্য করছে, এটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায় না। তাহলে
এই অংশটুকুকে বলা হবে ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আবার দেখো, দ্য গার্ল হু ইজ ওয়ারিং পিঙ্ক স্কার্ট ইজ মাই ডটার। এখানে দেখো রিলেটিভ ক্লজের অংশটুকু কমা দিয়ে পৃথক করা হয়েছে। এটাকে কেন নন ডিফাইনিং বলা হচ্ছে? এখানে দেখো, মেয়েটা যে পিঙ্ক স্কার্ট পরে আছে সে আমার মেয়ে। এখানে দেখো একটাই মেয়ে রয়েছে, তাহলে এর অর্থ হচ্ছে একটাই মেয়ে আছে এবং যে পিঙ্ক স্কার্ট পরে আছে সে আমার মেয়ে। যদি একটাই মেয়ে হয় তাকে কিন্তু ডিফাইন করার দরকার হয় না, একাধিক মেয়ের থেকে কিন্তু তাকে আইডেন্টিফাই করা হচ্ছে না, সুতরাং এইখানে কিন্তু ডিফাইন করার দরকার নেই। সুতরাং এখানে যে ইনফরমেশানটা দেওয়া হয়েছে এটা কিন্তু অপ্রয়োজনীয় ইনফরমেশান। এই ইনফরমেশানটা কিন্তু একে ডিফাইন করতে সাহায্য করছে না, এটা কিন্তু সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। সুতরাং এখানে যে আন্ডারলাইন অংশটুকু রয়েছে এটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ এবং এটা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। এটা এই নাউনকে, দ্য গার্লকে ডিফাইন করতে সাহায্য করছে না। তাহলে এই অংশটুকুকে কী বলা হবে? নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনো দ্যাট বসে না। পরেরটা দেখো, দ্য বয় হু কিংবা দ্যাট লস্ট মোবাইল ফোন ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। একইভাবে দেখো, এই যে আন্ডারলাইন অংশটুকু, এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। এবং এই রিলেটিভ ক্লজটাকে কেন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলা হচ্ছে এর অর্থটা দেখো, যে ছেলেটা, সবসময় ডিফাইনিং রিলেটিভ ক্লজে বাংলা করবে যে ছেলেটা, যে লোকটা, এইভাবে যে ছেলেটা মোবাইল ফোন হারিয়েছিল সে আমার ভাই। তাহলে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে একাধিক ছেলের মধ্যে যে ছেলেটা মোবাইল ফোন হারিয়েছে এবং সেই হচ্ছে আমার ভাই। সুতরাং এখানে কিন্তু এই ইনফরমেশানটা খুবই জরুরি এবং এই ইনফরমেশানটা এই বয় নাউনটাকে আইডেন্টিফাই বা ডিফাইন করতে সাহায্য করছে এবং তার জন্য এই এই যে রিলেটিভ ক্লজ এটাকে ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলা হবে। আবার দেখো, দ্য বয় হু লস্ট মোবাইল ফোন ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে এর অর্থটা কি? ছেলেটা যে গতকাল মোবাইল ফোন হারিয়েছিল। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে যখন তোমরা বাংলা করবে তখন যেটা আগে আনবে না, যেটা পরে আনবে। তাহলে ছেলেটা যে গতকাল মোবাইল ফোন হারিয়েছিল সে আমার ভাই, এখানে কিন্তু একটা ছেলেই বোঝাচ্ছে, তাহলে আলাদাভাবে ডিফাইন করার দরকার নেই, একটাই ছেলে এবং সে হচ্ছে আমার ভাই, এটাই সবচেয়ে বড় কথা। সুতরাং এই যে ইনফরমেশান দেওয়া হয়েছে যে গতকাল মোবাইল ফোন হারিয়েছিল এটা কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত অংশ, এটা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। আর এই অংশটা, এই আন্ডারলাইন পার্টটুকু এই বয় নাউনটাকে আইডেন্টিফাই বা ডিফাইন করে না। তাহলে এই আন্ডারলাইন পার্টটুকুকে কী বলা হবে? নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে কখনোই দ্যাট ইউজ করা হয় না। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তোমরা কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।